হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানবো যে আইপিএল এর বিশ্বের মধ্যে দ্বিতীয়তম সেই ইতিহাস সম্পর্কে। আইপিএল এর দশম আসরের নিলামে বিদেশি ক্রিকেটার ক্যাটাগরিতে রেকর্ড 14.5 কোটি রুপিতে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে দলে টেনেছে রাইজিং পুনে সুপার রাইড, যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দর। এর আগে গত আসরে ভারতীয় ব্যাটসম্যান যুবরাজ সিংকে রেকর্ড 16 কোটি রুপিতে দলে বিরিয়েছিলেন সানরাইজ হায়দরাবাদ। এদিকে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গানকে 2 কোটি রুপিতে দলে নিয়েছে কিংস ইভেন পাঞ্জাব। নিউজিল্যান্ডের অলরাউন্ডার করে অ্যান্ডারসনকে 1 কোটি রুপি ও শ্রীলঙ্কা আর অধিনায়ক অঞ্জলো ম্যাথিউসকে 2 কোটি রুপিতে দলে বিরিয়েছেন দিল্লি ডেয়ার ডেভিলস। ভারতীয় প্রবণ নেগিকে 1 কোটি রুপিতে দলে টেনেছে রয়্যাল চ্যানেলস ব্যাঙ্গালোর। এছাড়া মোস্তাফিজুর রহমানের গতবারের স্থিত কেউই পেশার টেন্ট বোল্ট 5 কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্সে, ফুটিং পেশার কাগিসো রাবাদা 5 কোটিতে রুপিতে দিল্লিতে এবং মিচেন জনসন 2 কোটি রুপিতে মুম্বাইতে এখনও চলছে নিলাম। তালিকায় রয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররাও। পরবর্তীতে নিলামে ডাক পাওয়া ক্রিকেটারদের নাম জানিয়ে দেওয়া হবে, সেটা হবে 22শে ফেব্রুয়ারি। থ্যাংক ইউ বন্ধুরা, আমরা এখন অপেক্ষা করব, দেখা যাক যে বাংলাদেশি কোন দলকে আইপিএলে আবার ডাকা হয়। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের স্বাগত রইল এবং অভিনন্দন আইপিএল খেলাটা দেখার জন্য।